আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে প্রুনিং নিয়ে এর আগেও আমি হচ্ছে কি থ্রেস রবিসনের ভিডিও শেয়ার করেছি এবং হচ্ছে কি অন্টারিও গভর্নমেন্টের যে অ্যাপেল স্পেশালিস্ট আছে ওনাদের ভিডিও শেয়ার করেছি। তো তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তার জন্য আমি আজকে নিজে আপনাদেরকে প্রুনিংয়ের বিষয়টা দেখাচ্ছি। এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টল স্পেন্ডল ট্রেনিং সিস্টেম ফলো করা হয়েছে। তো বন্ধুরা, প্রুনিং করার জন্য প্রথমে যেটা দরকার, একটা প্রুনিং শেয়ার, ওকে, এবং একটা লপিং শেয়ার, ওকে। এছাড়া আর একটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে গার্ডেন সিজার। এবং আপনার এই প্রুনিং করার পরে আপনার একটা ফাঙ্গিসাইড দরকার হবে। আমরা এখানে হচ্ছে কি হেক্সাক্লোরোকুইনাজোল, যেটা একটি ছত্রাকনাশক, এটাকে আমরা ব্যবহার করতেছি। আপনার চাইলে কার্বন ডাইজিন ব্যবহার করতে পারেন, কপার অক্সিক্লোরাইড ব্যবহার করা যায়। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো এখানে এই যে প্লান্টটি আছে, এখানে লপিং শেয়ারটা দরকার হবে না। লপিং শেয়ারটা মূলত মোটা গাছ কাটার জন্য লাগে, তো সেটা আমাদের এখন লাগতেছে না, সেটা রাখলাম। তো বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করুন যে এই যে এগুলো কিন্তু ওয়াটার শুট। হ্যাঁ, এখানে একটা, এখানে একটা, এটা এখানে একটা। এটা কখন তৈরি হয়? যখন আমরা ব্যান্ডিং করে দেব। ব্যান্ডিং করে দেওয়ার পরে এখানে যে শুটগুলো আসবে, সেই ম্যাক্সিমাম শুটগুলোই হচ্ছে কি ওয়াটার শুট তৈরি হয়। তবে এখান থেকে আপনি যদি পিঞ্চিং করে করে আনতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি ফ্লোরাল বাড তৈরি করতে পারেন। যেহেতু আমরা সেটা তৈরি করিনি আপনাদের দেখানোর জন্য, যে আসলে এটা যদি না করে তাহলে কী হয় সেটা দেখানোর জন্য, তো সেটা এখন কিন্তু ওয়াটার শুট হয়ে গেছে। আর ওয়াটার শুট কিন্তু এটা প্রোডাক্টিভ না, এ কিন্তু শুধু আপনার নিউট্রিয়েন্ট নেবে, এ আসলে কোনো মানে ফ্রুট দিবে না, আপনার কোনো রেজাল্ট দিবে না। আর এর ক্যারেক্টার হচ্ছে মাস্তানদের মতো, এটা হচ্ছে লিডার, এ মাস্তানি করে লিডার থেকে বড় হওয়ার চেষ্টা করবে এবং লিডারের থেকে পুষ্টি নিয়ে টিয়া বেশি পুষ্টি নেবে, কিন্তু আসলে কোনো কাজ করবে না। এখানে এই কাটার ক্ষেত্রে যদি একটু দেখাই, যে এখানে আমরা ইনকোগো প্রুনিং শিয়ারগুলো ইউজ করতেছি বাংলাদেশে, ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে, যেহেতু আমি ইউজ করতেছি কয়েক ধরনের প্রুনিং শিয়ার আমি ইউজ করছি। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে সবথেকে বেস্ট। আপনারা চাইলে এটি দারাজ থেকে কিনতে পারেন, আমি ডিসক্রিপশনে দারাজের যে অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর আছে তার লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে আপনারা অরিজিনাল প্রোডাক্টটি পাবেন। এটা মূলত মেড ইন চায়না, এটার কোম্পানির নাম হচ্ছে ইনকো। হ্যাঁ, তো আপনারা এখান থেকে কিনতে পারেন। তো এবার আসি, প্রুনিং করার কিছু বিষয় আছে। এই যে এটা হচ্ছে ব্লেড এবং এটা হচ্ছে একটা কী বলে নাম আমি অবশ্য জানি না, এত কিছু নাম। তো এই অংশটা হচ্ছে গিয়ে আপনার যে গাছ, মনে করেন যদি ডালের এই অংশটা, এই অংশটার দিকে এই অংশটা থাকবে, মানে ডালের গোড়ার দিকে এই অংশটা রাখবেন, তাহলে গাছ আর কি ডালগুলো কাটতে খুব স্মুথলি কাটতে পারবে। যদি আমরা একটা ডাল কেটে দেখাই, যেমন একটি প্রুনিং, এটা একটি ওয়াটার শুট, আমি এটা প্রুনিং করতেছি, এখানে কিন্তু একটু কিছু অংশ রেখে করা যায়, পরবর্তীতে এখান থেকে শুট এসে সেটা পরবর্তী বছরে আপনার ফ্লোরাল বাড তৈরি হতে পারে। এবং এটার জন্য হচ্ছে কি আপনার সবসময় যে কাটবেন, কাটটা একটু তির্যকভাবে হবে। যদি দেখাই, ক্যামেরাটা একটু নিয়ে আস, একটু দেখুন, এখানে কিন্তু এই যে জিনিসটা, এটার নাম ঠিক জানি না আমি, টেকনিক্যাল একটা নাম আছে। তো এই জিনিসটা ভিতরের দিকে থাকবে, ভিতরের দিকে থাকলে এটা যদি কাটি আপনাদেরকে, যদি আর একটু ক্লোজলি দেখাই, যে দেখুন এই অংশটা আমরা রাখতে চাচ্ছি। হ্যাঁ, যদি এই অংশটা রাখতে চাই তাহলে এই যে ব্লেডের এই অংশটা এদিকে থাকবে। হ্যাঁ, তো দেখুন আমরা এই অংশটা, এই অংশটা রাখবো এবং সেটা ফেলে দেবো। হ্যাঁ, খুব সুন্দরভাবে কাটতেছে। এখন যদি আমরা হচ্ছে কি এর উল্টাটা করি তাহলে কি হয়, যদি আমরা এটা করি, এটা কিন্তু একটু ঝামেলা হয়, অতটা সুন্দর করে কাটে না, কিন্তু এভাবে কাটতে গেলে খুব সুন্দর করে কাটা যায়। তো এখানে, এখানে যদি একটু দেখি, যে এখান থেকেও কিন্তু আমরা এই যে বার্ডগুলো আছে এগুলো কিন্তু একটু রাখলে এখান থেকে পরবর্তীতে স্প্রে আউট হবে, স্প্রে আউট হয়ে এখান থেকে পরবর্তীতে ফ্লোরাল বাড হবে এবং এখান থেকে পরবর্তীতে আমরা ফুল পাইতে পারি এবং ফল পাইতে পারি।
এবং এই যে কাটটা এইটা হচ্ছে ফ্রন্ট ফেসিং থাকবে, মানে হচ্ছে এর কাটার অংশটা সূর্যের আলো পাবে, উন্মুক্ত থাকবে সূর্যের আলোতে, যার কারণে খুব তাড়াতাড়ি হচ্ছে এখানে কোনো ছত্রাক বা কোনো ধরনের অ্যাটাক হবে না। ওকে, ওয়াটার শ্যুটগুলো বাদ হয়ে গেল, তার মানে এখানে আমার যতটা অক্সিজেনের দরকার ছিল, মানে অক্সিজেন মূলত হচ্ছে গাছের পুষ্টিকে সরবরাহ করে, সেটা আমার এখন প্রপারলি ইউজ হবে। হ্যাঁ, এখন এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে গাছের নচিং নিয়ে আলোচনা করব। নচিংয়ের বিষয়টা আমি একটু প্রাইমারিলি ধারণা দিই যে এখানে আমার হচ্ছে গিয়ে এটা আমরা ফেদার্ড বলি, কারণ হচ্ছে এটা আমার প্রোডাক্টিভ একটা ব্রাঞ্চ, এটা কিন্তু ব্রাঞ্চও বলা যায়, অবশ্যই এটা ফেদার আর ব্রাঞ্চ একটু ভিন্নতা আছে, এটা আমরা পরে একসঙ্গে আলোচনা করব। এইখানে দেখেন যে এখানে একটা ফেদার আছে, ফেদার বা ব্রাঞ্চ আছে, কিন্তু এই সেটটা নাই। তো আমরা এখানে চাইলে কিন্তু একটা ব্রাঞ্চ নিয়ে আসতে পারি, সেটা কীভাবে নিয়ে আসতে হবে সেই বিষয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এবার আসি হেড ব্যাক কাটের বিষয়টা। হেড ব্যাক কাট কখন করবেন? যেহেতু আমরা এগুলো সিডলিং প্লান্ট ছিল, আমরা প্রথমে টিস্যু কালচারে যাইনি, আমরা প্রথমে সিডলিং প্লান্ট নিয়ে এসেছি। তো সিডলিং প্লান্টের বিষয়টা হচ্ছে কি যে এটা গ্রোথটা খুব দ্রুত কন্ট্রোল হয় না। হ্যাঁ, তো এটা যেহেতু আমার এবারে ফ্লাওয়ার বাড আসতেছে, ফুল ফুটবে, ফল হবে, যার কারণে এর গ্রোথটা একটু কন্ট্রোল হয়ে যাবে। তো এইখানে যদি হেড ব্যাক কাট দিয়ে দিই, তার মানে সে আবার হচ্ছে গিয়ে শক্তি সঞ্চয় করে আবার উপরের দিকে গ্রোথের দিকে ফোকাস করবে। তো আমরা এটা হেড ব্যাক কাট করবো না। হেড ব্যাক কাট কখন করবো? যদি দেখি যে হেডটা ক্লাস্টার হয়ে গেছে, রিং হয়ে গেছে, তখন সেটা কেটে দিব, পারলে আবার সে হেডটা ব্যাক করবে। আর যেহেতু এটা প্রায় 6 ফিট হয়ে গেছে, আমরা আর 2 ফিট আস্তে আস্তে নেব, এত ফাস্ট যাবে না। যদি আমরা এই সাইডেরটা দেখি, এই সাইডের গাছটা কিন্তু হচ্ছে গিয়ে হেডের দিকটা ক্লাস্টার হয়ে গেছিলো, যার কারণে আমরা কেটে দিচ্ছি। এ হলো বিষয়। এবং এছাড়া হচ্ছে কি এই যে মাথার দিকের যে বিষয়টা আছে, এইখানে এই দেখেন, এখানে ফ্লোরাল বার্ড আসছে, এখানে ফ্লোরাল বার্ড আসছে, এখানে ফ্লোরাল বার্ড আসছে, এইখানে এই যে মাথার দিকের অংশটা বা টিপসটা, এইটা যদি দেখি যে বেশি হচ্ছে গিয়ে আনহেলদি, তখন এটাকে কাটা যায়। আর হচ্ছে গিয়ে যখন আমরা দেখবো যে সেখানে কোনো ব্রোকেন ব্রাঞ্চ আছে, যে মেইন প্রিন্সিপালগুলো অলরেডি আপনারা জানেন কিন্তু যে ব্রোকেন ব্রাঞ্চ, তারপরে উইকার যেগুলো খুব দুর্বল, এবং হচ্ছে গিয়ে যে বিষয়টা আসছে যে হচ্ছে গিয়ে ওয়াটার শুট রুট সাকার, তারপরে হচ্ছে গিয়ে আপনার যদি আমার এই ট্রাঙ্কে, ট্রাঙ্ক মানে হচ্ছে আপনার 30 ইঞ্চির মধ্যে যদি কোনো ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলো আমরা বাদ দেবো। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো আশা করি আপনারা প্রুনিং সম্পর্কে বিশদ জ্ঞান অলরেডি অর্জন করে ফেলেছেন। যদি এখনও যদি অর্জন না করতে পারেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া আরও কয়েকটি স্পেশাল ভিডিও থাকবে, যেগুলো থ্রেস রবিশনের অথবা অন্টারিও গভর্নমেন্ট যেটা অ্যাপেল স্পেশালিস্ট আছে যারা, তাদের অথবা ইন্ডিয়ার কয়েকটি যারা এক্সপার্ট আছে তাদের ভিডিওগুলো আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন। আপনার যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনাদের অভিযোগ, আপনাদের যদি অনুপ্রেরণা থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন, কারণ আমি হচ্ছে গিয়ে আপনাদের অনুপ্রেরণাই হচ্ছে গিয়ে ভিডিওগুলো বানাই। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন সবুজের সাথে থাকবেন।